আচ্ছা, এখন আমরা ডাইভার্জেন্স থিওরামের যে টপিকটা ওটা আলোচনা করি। তো স্টেট ডাইভার্জেন্স থিওরাম, তাহলে স্টেট ডাইভার্জেন্স থিওরামটা কি? থিওরামটা হচ্ছে যে আমাদের যে ইন্টিগ্রাল অফ দ্য ডাইভার্জেন্স অফ এ ভেক্টর ফিল্ড, মানে আমাদের ভেক্টর ফিল্ডের যে ডাইভার্জেন্সটা, এর যে ইন্টিগ্রালটা ধরেন এটা হচ্ছে আমাদের কি ডাইভার্জেন্স না? তাহলে এই ডাইভার্জেন্সের যে ইন্টিগ্রাল, মানে ইন্টিগ্রাল বলতে আমাদের যে ইন্টিগ্রেশনটা হবে, এই ইন্টিগ্রেশনের মান যেটা, ওই মানটা হচ্ছে যে আমাদের যে সারফেসের আপনার মানে সারফেসের যে থ্রুতে যে মানে সারফেসের থ্রুতে যে ভলিউম, ভলিউমের যে মানটা ওটা সমান হবে আর কি। হ্যাঁ, তো তো এটা যদি আমরা দেখি, তো এটা হচ্ছে যে আমাদের প্রমাণ করতে হবে আর কি, যে ভেরিফাই দ্য ডাইভার্জেন্স থিওরাম ফর এফ, মানে আমাদের একটা ভেক্টর দিছে, টেক ওভার দ্য রিজিওন বাউন্ডেড বাই দ্য প্লেন 2x + 2y + z = 6, x = 0, y = 0 এবং z = 0। ঠিক আছে, এগুলো আমাদের হচ্ছে কি, মানে আমাদের যে অক্ষ বরাবর, যে রিজিওন বরাবর, যে আমাদের লিমিট বের করার জন্য আর কি। হ্যাঁ, তাহলে এখন আমাদের মেনলি প্রমাণ করতে হবে আমাদের এটা ইকুয়াল হচ্ছে যে এই যে এটা, ঠিক আছে, প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেখেন আগে আমরা ইন্টিগ্রাল, যেটা মানে ইন্টিগ্রালটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্টিগ্রালটা আমাদের একটা ইন্টিগ্রালের একটা চ্যাপ্টার আছে, লাইন ইন্টিগ্রাল, ওটাতে লাগবে। তো এখান থেকে যদি বেসিকটা বোঝা হয়ে যায়, তাহলে ওই লাইন ইন্টিগ্রাল গুলো সলভ করতে সুবিধা হবে। তাহলে এখানে আমাদের এফ যে ভেক্টরটা দিছে, আমরা ওই ভেক্টরটা লিখলাম, তাহলে এর সারফেস যেগুলো আছে, সারফেস হচ্ছে এটা, এটা এবং এটা, ঠিক আছে। এখন আমাদের কি ডাইভার্জেন্স বের করতে হবে না? তাহলে ডাইভার্জেন্স অফ দ্য ভেক্টর, তাহলে আমাদের ডাইভার্জেন্স বের করলাম যেটা নেবেলার সাথে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে কি করলাম, ডাইভার্জেন্স করলাম। তো এটার সাথে আমরা একবার এটা পার্শিয়াল ডেরিভেটিভ করবো, এটার সাথে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, এটার সাথে পার্শিয়াল ডেরিভেটিভ করবো। তাহলে এটার সাথে যদি এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ করে, তাহলে 2y আসে। এটার সাথে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করে, তাহলে 2y আসে। এটার সাথে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করে, তাহলে 0 আসে। তাহলে যোগ করলে আমাদের 4y আসে, ঠিক আছে। তাহলে এই 4y-টাকে আমরা কি করবো, ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। এখন আমাদের দেখেন ভলিউমে কয়টা, তিনটা পার্ট না, যেহেতু আমাদের থ্রি ডাইমেনশনাল, কয়টা ডাইমেনশনাল, যেহেতু আমরা থ্রি ডাইমেনশনে নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমাদের এখানে কয়টা অক্ষ, তিনটা অক্ষ। তাহলে তিনটা অক্ষ, যেহেতু আমাদের তিনটা অক্ষ বরাবর আমাদের কি লোয়ার লিমিট আপার লিমিট হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে আমাদের 4y-টা আমরা এখানে বসালাম, তাহলে আমরা শুরু করবো ডিজেড থেকে, ঠিক আছে। যদি ডিজেড থেকে শুরু করি, তাহলে ডিজেড, dy এবং dx, ঠিক আছে। তাহলে আমরা এখানে আগে কি জেডেরটা দিতে হবে, তাহলে জেডেরটা আমরা এখান থেকে আমরা লিমিট নিব কোনগুলো থেকে, সারফেস থেকে, ঠিক আছে। তাহলে সারফেস থেকে আমরা যদি লিমিট গুলো নিয়ে দেখেন, এটা যদি, এটা যদি আমরা নিই, তাহলে এখানের মধ্যে 2x + 2y, আচ্ছা সরি, এটা এটা হবে না। এখান থেকে আমরা যদি জেড ইকুয়াল নিই, জেড ইকুয়াল কি আছে, 6 - 2x - 2y, ঠিক আছে। তাহলে এই মানটা কি আমাদের আপার লিমিট হবে, লোয়ার লিমিট হচ্ছে আমাদের 0, ঠিক আছে। এখানে যে 0 গুলো দিচ্ছে, যেগুলো হচ্ছে লোয়ার লিমিট, আর আমরা যেটা এই ইকুয়েশনটাকে মানে এই সার্ফেসটা থেকে বের করবো, এটা হচ্ছে আপার লিমিট। তাহলে লোয়ার লিমিট যেহেতু আমাদের কি 0, তাহলে আমাদের এখানে লোয়ার লিমিট আমরা 0 বসেছি, আপার লিমিট হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা, মানে এই সার্ফেসটা আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আপার লিমিট, ঠিক আছে। আর y এর ক্ষেত্রে কি হবে, y এর ক্ষেত্রে হচ্ছে y0, এটা হচ্ছে লোয়ার লিমিট। আর আপার লিমিট হচ্ছে আমরা এখান থেকে বের করবো, আপার লিমিট আমাদের কি হবে, জেডটা আমাদের উঠে যাবে, যেহেতু আমাদের জেডটা আমরা নিবছি, তাহলে আমাদের জেডের কাজ শেষ। তাহলে আমাদের কি এক্স আর ওয়াই, তাহলে আমরা এক্স ওয়াই নিয়ে করি, তাহলে এখানে কত আমরা যদি নিই, তাহলে 6, এখান থেকে এটা এটা মুছে দিই, তাহলে আমাদের কি আসে এখান থেকে, এখান থেকে হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল, 2y ইকুয়াল কি হয়, 2y ইকুয়াল হচ্ছে 6 - 2x, ঠিক আছে। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে y ইকুয়াল কত হয়, 3 - 3 - x, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি আপার লিমিট, তাহলে এটা আমরা আপার লিমিট হিসেবে দিয়ে দিছি, ঠিক আছে। আর লোয়ার লিমিট হিসেবে 0, তবে x এর লোয়ার লিমিট 0, তাহলে লোয়ার লিমিট আমরা 0 দিছি। আর আপার লিমিটটা আমাদের যেহেতু এখন x, মানে y এবং z এর কাজ শেষ, তাহলে আমরা এখন কি x এর মধ্যে আসছি, ঠিক আছে। তাহলে আমরা x এর কাজটা দিন, জাস্ট আমাদের x এর পোর্শনটা নিম আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে x কি হয়, 2x ইকুয়াল কত, 6 না, 2x ইকুয়াল যদি 6 হয়, x ইকুয়াল কত হবে, 3 হবে। তাহলে এটা হচ্ছে যে আপার লিমিট, মানে আমরা এই সারফেসটা থেকে নিব,
জেড এর ক্ষেত্রে আমরা পুরোটাকে ধরবো, ওয়াই এর ক্ষেত্রে আমরা জেডটাকে বাদ দিয়ে দিবো যেহেতু জেড এর কাজ শেষ। এরপর এক্স এর ক্ষেত্রে আমাদের জেড এবং ওয়াই, জেড তো আগে চলে গেছে, ওয়াই যেটা ছিল ওটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটুকু গেল আমাদের যে লোয়ার লিমিট এবং আপার লিমিটের ব্যাপারটা, ঠিক আছে। এখন আমরা যদি এগুলো একটু ইয়া করি, এখন যদি আমরা একটু ইয়া করি, এটা যদি সলভ করি, ঠিক আছে, তাহলে ফোরটা যেহেতু কনস্ট্যান্ট এটাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে ওয়াই, তাহলে ওয়াই কে যদি আমরা ডিজেড এর সাপেক্ষে তো হবে না, তাহলে ডিজেড এর সাপেক্ষে যেহেতু হবে না, তাহলে ডিজেড এর সাপেক্ষে কি, এটা একটা ডিজেড এর সাপেক্ষে হয় না, তাহলে ডিজেড এর সাপেক্ষে এটা কি হবে, জেড হবে না, এটা ইন্টিগ্রেশন। তাহলে এখানে জেড, তাহলে জেডটা আমরা কি হবে এখানে আপার লিমিট লোয়ার লিমিট, আমি একটা লাইন কম লিখছি, এই লাইনটা এখানে এক্সট্রা যোগ হবে আর কি, যে ওয়াই ইন্টু জেড, ঠিক আছে। এরপরে কি এটা, তাহলে এখানে আপার লিমিটটা কত, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 6 -2x -2y, ঠিক আছে, এই লাইনটা এখানে বসবে আর কি। তাহলে এটা মানে কি, এটা হচ্ছে মানে আমাদের কি, আমাদের লোয়ার লিমিট, তাহলে আমাদের এখানে এখানে আমাদের আপার আমার আপার লিমিট এবং লোয়ার লিমিটটা মান যদি বসাইছি, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ঠিক আছে। তাহলে জিরোটা বসালে যে কথা, না বসালে সেম কথা, তাহলে আমাদের এই মানটা আমাদের কোথায় বসছে, ওয়াই ইন্টু এত বসছে, ঠিক আছে। তাহলে এটা আমরা ওয়াই এর সাথে গুণ করে দিই, ঠিক আছে। তাহলে ওয়াই এর সাথে যদি গুণ করে দিই, দেখেন এখানে যদি ওয়াই এর সাথে গুণ করে দিই, তাহলে এখানে কত, 6y হবে, আর এখানে 2xy হবে, আর এখানে কত, -2y² হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করবো এখন, ওয়াই এর সাপেক্ষে কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওয়াই কে যদি করি, তাহলে y²/2, তাহলে y²/2, 2 আর 6 চলে যাবে, মানে ওয়াই কে যদি করি কত, 6 ইন্টু কত হবে, y²/2, ঠিক আছে। তাহলে এখানে 2 এবং এখানে 6 চলে গেলে তাহলে 3 থাকে, তাহলে 3y², ওকে। আচ্ছা এবার হচ্ছে 2xy, তাহলে 2xy মানে কি, 2x এর জায়গায় x চলে থাকবে, আর ওয়াইটা কি হয়ে যাবে, y²/2 হয়ে যাবে না, ওয়াই ইন্টিগ্রেশন, তাহলে 2 2 চলে গেলে কি থাকে, xy², তাহলে xy², ঠিক আছে। সেম ভাবে এটা যদি নেই, তাহলে 2y² মানে কত, y³/3, না y³/3, তাহলে 2/3y³, ঠিক আছে, 2/3y³। তাহলে আমরা কি লোয়ার লিমিট এবং আপার লিমিটটা বসে দিছি, ওকে। তাহলে লোয়ার লিমিট এবং আপার লিমিটটা আমরা যদি আমরা কি ওয়াই এর মধ্যে কি বসে দেবো, আপার লিমিটটা বসে দিবো, কারণ লোয়ার লিমিট যেহেতু 0, তাহলে এটা না বসালে সমস্যা নেই, কারণ এটা 0, তাহলে আলটিমেটলি পুরো রেজাল্টটা কি আসবে, 0 আসবে। তাহলে আমরা কি করবো, আপার লিমিটের মানটা বসে দিবো। তাহলে আমরা আপার লিমিটের মান এখানে ওয়াই এর মধ্যে বসালাম, এখানে ওয়াই এর মধ্যে বসালাম, এখানে ওয়াই এর মধ্যে বসালাম, তো এখানে মধ্যে 3 -x² এটা এখানে এই দুইটার মধ্যে কি কমন যায় না, তাহলে কমন আমি নিয়ে নিছি, তাহলে এখানে মধ্যে কি 3 - x থাকে, ঠিক আছে। আর এটা যেমন আছে, তো এটা যদি গুণ করি এই দুইটা, তাহলে কি 3 - x³ হয়ে যায় না, তাহলে হোল কিউব এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে না, তাহলে এই হোল কিউব এবং এখানে যে হোল কিউবটা এখানে কমন নিয়ে ফেলবো, ঠিক আছে। কমন নিলে এখানে কত থাকে, 1 থাকে, আর এখানে -2/2/3, তাহলে 2/3 লিখলাম। তো এটা যদি আমরা 2/3 লিখি, তাহলে কত হয়, 1/3 আসে এখান থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে 1/3 আসে, তাহলে 1/3 ইন্টু কত, 3 - x³, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এখানে, তাহলে আমাদের কি হয়ে যাবে, তাহলে 4 - 1/3টাকে যদি আমরা আলাদা নিয়ে ফেলি, তাহলে এটাকে যদি আমরা জাস্ট এই এটাকে যদি আমরা কি করি ইন্টিগ্রেশন করি, তাহলে এটা কি হবে, x^4, যেহেতু কিউব, তাহলে 4/4 এখানে আসবে, তার ভিতরে আবার এক্স যেটা আছে এটাকে আমরা কি ডিফারেন্সিয়েশন করব। আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি জানি, ভিতরে যেটা থাকবে ওটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে এটাকে যদি এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে -x কে ডিফারেন্সিয়েশন করলে কত, মানে ডিফারেন্সিয়েশন এটা পুরোটাকে করতে হবে আর কি। তাহলে এটা করলে ধ্রুবকের ক্ষেত্রে 0, তাহলে এখানে 0 - 1 হয় না, তাহলে -1, মানে না না, আচ্ছা আমি যদি একটু ক্লিয়ার করে লিখি, তাহলে এই জিনিসটা একটু সুবিধা হয়, এখানে জায়গাও নাই যে লিখতাম, মানে দেখেন এখানে 4, তো মানে নেক্সট লাইন যেটা সেটা 4 - 1/3 তো থাকবে, এখানে কত, এক্স এখানে 0 - 3, ঠিক আছে, মানে x 0 - 3 আর কি, ঠিক আছে। আর এখানে কত হবে, এখানে হবে যে 3 - x³ হোল কিউব, ঠিক আছে, হোল কিউব ডিএক্স। তাহলে আমরা এখন কাকে করবো, যে এই হোল কিউব এটা পুরোটাকে করবো, তাহলে এটাকে যদি করি, তাহলে আমাদের কি হয়, 3 - x^4 হোল 4/4, ঠিক আছে। এখন এই মাইনাসটা কোথা থেকে আসছে, এখন দেখেন এখানে আমরা এটাকে তো আমরা এই পুরাটাকে তো আমরা কি করছি ইন্টিগ্রেশন করছি, এখন ভিতরে যে পার্টটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, 0 - 1 আসে না, তাহলে এটা কি ইন্টু আকারে আসে না, তাহলে এটাকে আমরা এখানে -1 এখানে কি করে দিব, গুণ করে দিব, তাহলে -1 যদি গুণ করি কত হবে,
প্লাস ফোর আর মাইনাস ওয়ান, এটা প্লাস ফোর, প্লাস ফোর আর মাইনাস ওয়ান গুণ করলে কত? মাইনাস না, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এখানে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে মাইনাস ফোর আছে, ঠিক আছে, তাহলে লোয়ার লিমিট এবং আপার লিমিট, তাহলে লোয়ার লিমিট আপার লিমিট বসানোর পর আমার মান কত আসবে? 27 আসবে, ঠিক আছে। তাহলে এটা গেছে আমার লেফট সাইড বা রাইট সাইড যেটা ধরেন না ধরেন না কেন, এটা একটা চলে গেছে। এখন আমরা কি আরেকটা পার্টটা করব, তো আরেকটা পার্টটা কি, সেটা হচ্ছে সারফেস ইন্টারগ্রাল। এতক্ষণ করছি ভলিউম বা লাইন ইন্টারগ্রাল যেটা বলে, ঠিক আছে, মানে আমরা ভলিউম ইন্টারগ্রালটা করছি, মানে আয়তনের যে ইয়াটা ইন্টিগ্রেশন সেটা করছি। এখন করব সারফেসের যে ইন্টিগ্রেশন সেটা করব। তাহলে সারফেসের ইন্টিগ্রেশন আমরা টেকিং দ্য প্রজেকশন এক্স ওয়াই, যেহেতু এখানে এক্স ওয়াই প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেনের যদি যেহেতু দুইটা প্লেন ধরবো, তাহলে দুইটা যদি অক্ষ ধরি, তাহলে দুইটা অক্ষ অনুযায়ী তাহলে আমরা এটাকে এভাবেও নিতে পারি, এভাবেও নিতে পারি, আমরা এই দুইটার মধ্যে যেকোনো একটা নিতে পারি, ঠিক আছে। আমরা এটাকে নিয়েও কাজ করতে পারি, এটাকে নিয়েও কাজ করতে পারি, ঠিক আছে। আমরা এই ম্যাথের ক্ষেত্রে এটাকে নিয়ে কাজ করবো, এরপরে ম্যাথের ক্ষেত্রে আমরা এটাকে নিয়ে কাজ করবো। তো দুইটা কাজ আমি এখানে দেখা দিব, ঠিক আছে। তাহলে এটা যে কথা, মানে এই এক অ্যাসেপ্টটা যে কথা আর একটা সেম কথা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে আমার এটাকে হচ্ছে যে এফ ভেক্টর ইনটু এটা হচ্ছে যে ইটা ভেক্টর, ইটা ভেক্টর যেটাকে আমরা কি বলি, একক ভেক্টর বলি না, আমরা ক্রস ভেক্টরের সময় দেখছিলাম ক্রস ভেক্টর এ ক্রস বি ক্ষেত্রে কি ইটা নামক একটা জিনিস থাকতো না, ইটা ক্যাপ। তো এই ইটা ক্যাপ যেটা ছিল এটা কি নির্দেশ করতো? দিক নির্দেশ করতো না, এখানে ক্ষেত্রে এটা কি নির্দেশ করবে? দিক নির্দেশ করবে। ওকে, তাহলে এটা হচ্ছে ডিএস, আর হচ্ছে এটা কি এফ ডট ইটা, ঠিক আছে। আর এখানে ডিএস এর জায়গায় কি আছে, ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই ইটা ক্যাপ ইনটু, মানে ইটা ক্যাপ ডট কে ক্যাপের যে ডট ডট ভেক্টর, মানে ডট গুণন আর কি, ডট গুণনের মানটা, ঠিক আছে। এখন আমরা আমাদের তো ইটাটা বের করতে হবে, এখন ইটা ক্যাপটা কেমনে বের করবো? তো ইটা ক্যাপটা আমাদের যে সারফেসটা আছে, ঠিক আছে, যে সারফেস তো dx dy আর হচ্ছে এটা মানটা, তো আমরা এখন এটার মানটা আমাদের বের করতে হবে। তো এটার মানটা আমরা কেমনে বের করবো? আমরা যে এখানে যেহেতু সারফেস ইন্টিগ্রাল, তো তাহলে আমাদের সারফেসটা কি ছিল, আমাদের সারফেসটা আমাদের তো সারফেস আমাদের কি ছিল, এটা আমাদের সারফেস ছিল না 2x প্লাস 2y প্লাস জেড ইকুয়াল 6, তাহলে এই সারফেসটা থেকে আমি নিবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে সারফেস যেটা 2x প্লাস 2y প্লাস জেড, তাহলে এই সারফেসটা আমরা কি করবো, এক্স ওয়াই, যেহেতু আমরা এটা কি ডিরেকশন বের করবো, মানে এটা কি ইউনিট ভেক্টরটা বের করবো, তো ইউনিট ভেক্টরের মান কত? ওয়ান না, তাহলে আমরা কি এক্স ওয়াই জেড এর মধ্যে যদি আমরা ওয়ান বসা দিই, এবং ইউনিট ভেক্টরের যে আমরা আই আই ভেক্টরের যে এক্স কোঅর্ডিনেটে যে আই ভেক্টর আছে, যে ওয়াই কোঅর্ডিনেটে যে জে ভেক্টর আছে, এবং জেড কোঅর্ডিনেটে যে কে ভেক্টর আছে, এগুলো আমরা কি করে দিব, এখানে লিখে দিব, ঠিক আছে। মানে এক্স এর জায়গায় আমরা আই ভেক আই ক্যাপ দিব, ওয়াই এর জায়গায় দিব জে ক্যাপ, এবং জেড এর জায়গায় দিব আমরা কে ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যখন এখানে কে ক্যাপ এগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের এটা কি হয়ে গেল, ভেক্টরটা হয়ে গেছে। এখন এটাতে আমাদের কি করতে হবে, ক্যাপ বানাতে হবে, ক্যাপ মানে কি ইউনিট ভেক্টর নিতে হবে। তো ইউনিট ভেক্টর কি, যে ভেক্টরটা আছে ওই ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের মান, তাহলে আমাদের ভেক্টরটা এখানে আছে এবং এই ভেক্টরের মানটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, ঠিক আছে। তো নিয়ে নেওয়ার পর আমাদের এই ক্যাপের মানটা আমরা চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের কি কি করতে হবে, আমরা যেহেতু এখানে এই পার্টটাকে নিয়ে কাজ করব, এখানে এটাও নিতে পারা যায়, এটাও নিয়ে আসা যায়, ঠিক আছে। এখন আমরা এটা নিয়ে মনে এটা এরপরে ম্যাটটাতে এটা নিয়ে করব, এখন এটা এই ম্যাটটাতে এটা নিয়ে করতেছি। তো এখানের মধ্যে আমরা এই যে এই গুণন যেটা আছে এফ ডট গুণন, এটাও নিবো এটাও নিবো, তো আমরা এখন এটা করে ফেলি, মানে এন ক্যাপ ডট কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এন ক্যাপ ডট কে ক্যাপ মানে আমাদের কে ক্যাপটা আমরা দিয়ে দিলে, তাহলে এখানে জাস্ট কে এর সাথে হবে, তাহলে কে এখানে কত, ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান, যেহেতু এখানে আর কোনো কিছু নাই, এখানে কি আই জে আছে এই পার্টটাতে, এই পার্টটাতে তো আই জে নাই, তাহলে কে আর কে মানে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি মানে কত, ওয়ান বাই থ্রি, ঠিক আছে। এটার মানটা ওয়ান বাই থ্রি আছে, এটা কেন, কারণ এটা হচ্ছে এ ডট বি আর কি, আমরা এ ডট বি এর সূত্র বসিলাম না, এ ডট বি এর সূত্র, তাহলে এ ডট বি এর সূত্র কি, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড না, তাহলে এখানে এ এক্স আছে কিন্তু বি এক্স আছে বি এক্স নাই, এ ওয়াই আছে বি ওয়াই আছে বি ওয়াই নাই, কিন্তু এ জেড ও আছে কে বি জেড ও আছে, ঠিক আছে। এই দুইটা গুণ হয়েছে মানে ওয়ান, তাহলে ওয়ান করলে তো ওয়ান বাই থ্রি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এফ ভেক্টর ডট যে এটা যেটা পাইছি একক ভেক্টর, এটা গুণ করব ডট গুণন, তো এটা ডট গুণনটা করে ফেলবো। তাহলে এফ ভেক্টর আমাদের যেটা দিয়ে আছে এটার সাথে আমরা কি
এই ভেক্টর যেটা পাইছে আমরা, এটা এটা আমরা ডট গুণ করবো। তো ডট গুণ এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তো গুণ করার পর আমরা এই মানটা পাবো, ঠিক আছে? এখন আমাদের এই মানগুলো আমরা কোথা বসাবো? এইটাতে বসা দিব, ঠিক আছে? এটাতে তাহলে এটা আমরা বসা দিই। তাহলে আমরা বসা দেওয়ার পর আমাদের এখন লিমিটটা বের করতে, এখন লিমিটটা কি হবে? আমাদের আগে লিমিট যেটা ছিল, হ্যাঁ, যেহেতু এখানে আমরা কি এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই বলছি না, এক্স ওয়াই প্লেন মানে এক্স ওয়াই অক্ষ, এক্স ওয়াই তল। তাহলে এক্স ওয়াই তল যেটা, তাহলে এক্স ওয়াই তলের ক্ষেত্রে দেখ, এক্স এবং ওয়াই তলের ক্ষেত্রে যে লোয়ার লিমিট আপার লিমিটের মান এখানে পাইছিলাম না, এই মানটা আমরা কোথায় বসাবো? এইখানে বসে দিব, ঠিক আছে? তাহলে এখানে আগে ওয়াই এর পার্টটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করবো, এরপর এক্স এর পার্টটা ইন্টিগ্রেশন করবো। তো আমরা এখানে মানটা বসে দিচ্ছি এখান থেকে। তো মানটা বসানোর পর আমরা কি করছি, এখান থেকে আমরা ওয়াই এর সাপেক্ষে আগে করে ফেলি, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন গুলো করার পর ওয়াই এর সাপেক্ষে করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখানে সাজাইছে আর কি, এখানে সাজানোর পর তো ওয়াই এর সাপেক্ষে করছি, ওয়াই এর সাপেক্ষে করার পর লোয়ার লিমিট আপার লিমিটের মান বসে গেছি, বসে এখন এক্স এর সাপেক্ষে করবো। তো এক্স এর সাপেক্ষে করার পর আমার আলটিমেটলি আনসার কত আসবে? 27 আসবে, ঠিক আছে? এখানে ইন্টিগ্রেশন গুলো দেখা দিচ্ছি না, ইন্টিগ্রেশন গুলো পারা যাবে, আমি যেহেতু এর আগের ইন্টিগ্রেশন এগুলো দেখা দিচ্ছি, এই পার্টটা ইন্টিগ্রেশন গুলো দেখা দিচ্ছি, এগুলো ইন্টিগ্রেশন উপরের মতো হবে। এখানে জাস্ট একটা সূত্র, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, ঠিক আছে? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা মনে থাকলে এখানে এগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের আনসার আসবে কত? 27, যেটা আমার এই আগেরটার সাথে মিলে গেছে। তাহলে এটা কি ডাইভার্জেন্স থিওরামটা কি হয়েছে? ভেরিফাইড হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ডাইভার্জেন্স থিওরামটা ভেরিফাই কেমনে, আমাদের কেমনে বুঝবো? আমাদের লেফট সাইড এবং রাইট সাইড কি হতে হবে? প্রুফ হতে হবে, ঠিক আছে? এখন লেফট সাইডে কি করবো? লেফট সাইডে আমরা করবো লাইন ইন্টারভাল। কি করবো? লাইন ইন্টারভাল, লাইন ইন্টিগ্রাল আমরা বের করবো, ঠিক আছে? লাইন ইন্টিগ্রাল বলতে আমাদের যে ভলিউম অনুযায়ী যে ইন্টিগ্রেশন গুলো আমরা করবো পার্ট পার্ট, এটা হচ্ছে এটাকে লাইন ইন্টিগ্রাল বলে আর কি, ঠিক আছে? তাহলে লেফট সাইডে আমরা করবো লাইন লাইন ইন্টিগ্রাল, এবং রাইট সাইডে আমরা কি করবো? রাইট সাইড আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা দিব, হ্যাঁ, এই দুইটার মধ্যে যে কোনো একটা দিব, মানে আমাদের এটা এরকম হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর, হ্যাঁ, বা এরকম যেটা দেয় এটা ডিএস, ঠিক আছে? এখানে আর থাকবে, অথবা এটা দিতে পারি, মানে এটা দিতে পারি, অথবা এটা অথবা চিহ্ন, ঠিক আছে? অথবা আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে এখানে যদি আমরা আর রাখি, মানে লিমিট গুলো আর কি, এখানে আমরা কি সেম ভাবে এ ভেক্টর ডট গুণ, এখানে যে ডিএস টা ছিল, ডিএস এর বদলে এখানে হবে ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই মানে ভি ভেক্টর, মানে যেটা ইউনিট ভেক্টর হবে আর কি, এটা ইন্টু কে কে ভেক্টর, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটার মধ্যে, মানে এই দুইটার মধ্যে আমরা যে কোনো একটা দিতে পারি রাইট সাইডে, ঠিক আছে? কিন্তু লেফট সাইডে কি থাকবে? লাইন ইন্টিগ্রালে থাকবে। তাহলে এটাকে কি বলে? ডাইভার্জেন্স থিওরাম যে ভেরিফাই করব, তো ভেরিফাই আমরা এভাবে করব, লেফট সাইডে আমরা কি দিব? লাইন ইন্টিগ্রাল দিব, আর রাইট সাইডে আমরা এই দুইটা ফর্মুলা থেকে যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা ইয়াগুলো করব, ঠিক আছে? আচ্ছা।